হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, এই গরমে যেভাবে আপনার শিশুকে সুস্থ রাখবেন। আবহাওয়াতে চলছে তীব্র গরম হাওয়া, এই সময় বড়দের শরীর ঠিক রাখা দুষ্কর, সেখানে ছোটদের অবস্থা আরো শোচনীয়, তারা অল্পতেই অসুস্থ হয়ে যায়। এই সময় শিশুর খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল ও পোশাক নির্বাচনেও বিশেষ যত্নবান হতে হবে। গরমে শিশুরা বড়দের তুলনায় অনেক বেশি ঘেমে যায়, তবে শিশুর প্রতি বিশেষ যত্নবান হলে এসব সমস্যা সহজে এড়ানো সম্ভব। গরমে শিশুদের সাধারণত যে সমস্যাগুলো বেশি হয়ে থাকে তা হচ্ছে জলবসন্ত, র্যাশ বা ফুসকুড়ি, পেট খারাপ, ত্বকের অসুখ, ঠান্ডা সমস্যা বা হামাস। জলবসন্ত, এই সময়টা শিশুদের জলবসন্ত হয়ে থাকে, এটা সাধারণত 1 থেকে 5 বছরের শিশুদের বেশি হয়, তবে চিকেন পক্সের টিকা নিয়ে থাকলে এই রোগটি হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। এই অসুখের সময় শিশুর বিশেষ যত্ন নিতে হয়, তাকে নরম সুতির কাপড় পরতে হবে, টাটকা এবং তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, বেশি করে পানি খাওয়াতে হবে, এর সঙ্গে অবশ্যই মায়ের দুধ অব্যাহত রাখতে হবে। ত্বকের ফুসকুড়ি, শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়, এটা সাধারণত ঘামাচি বা চামড়ার ওপর লাল দানার মতো ফুসকুড়ি হয়ে থাকে, এই কারণে শিশুকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে, ফুসকুড়ির জায়গাগুলোতে বেবি পাউডার লাগাতে পারেন। এছাড়া প্রতিবার কাপড় বদলানোর সময় শিশুকে নরম ভেজা কাপড় দিয়ে মুছে পাউডার লাগিয়ে দিতে হবে, অনেক সময় ডায়াপারের কারণেও শিশুর ফুসকুড়ি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে ভেজা ডায়াপার যেন শিশুর গায়ে বেশিক্ষণ না থাকে, অনেক সময় র্যাশ বেশি হয়ে গেলে ঘা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। পেট খারাপ, গরমের সময় সাধারণত শিশুদের বেশি পেট খারাপ হয়ে থাকে, শিশুরা পেট খারাপ হলে তাকে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে, সেই সঙ্গে পানি অথবা ডাবের পানি খাওয়াতে হবে, একই সঙ্গে তাকে তরল খাবারও দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শিশু পায়খানা স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন শিশুর পানি শূন্যতা না হয়, তার প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক থাকতে হবে। ঠান্ডার সমস্যা, গরমে শিশুদের ক্ষেত্রে ঠান্ডার সমস্যাটা বেশি হতে দেখা যায়, গরমে অতিরিক্ত ঘামের ফলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই শিশু ঘেমে গেলে সঙ্গে সঙ্গে তার শরীর মুছে দিয়ে কাপড় বদলে দিতে হবে। এই সময় ঠান্ডা লেগে শিশুর হামস হতে পারে, হামস অনেক সময় অল্প দিনে সেরে যায়, কিন্তু বেশি দিন গড়ালে শিশুকে MMR ইঞ্জেকশন দেওয়া হয়, এছাড়া বিশেষজ্ঞের পরামর্শ মতো ব্যবস্থা নিতে হবে। শিশুর চুলের যত্ন, এই গরমে শিশুর চুলের দিকেও নজর দিতে হবে, গরমে চুলের গোড়া ঘেমে যায়, সঙ্গে ধুলোবালির আক্রমণ তো রয়েছে, তাই রোগ প্রতিরোধের প্রথমেই শিশুদের চুলের দিকে বিশেষ যত্ন দিতে হবে, অনেক সময় অতিরিক্ত গরমে চুলের ত্বকে খুশকি বা ঘামাচি বের হয়, তাই গরমের শুরুতে চুল ছেঁটে ছোট করে দিতে হবে, এতে চুলের গোড়া ঘামও তাড়াতাড়ি শুকিয়ে যায়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।